তেজগাঁওয়ে থানার সামনে ফুটপাথ বন্ধ করে রাখা হচ্ছে ট্রাক। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পাশের মেইন রাস্তায় স্থায়ীভাবে অনেকদিন থেকেই ফুটপাথ বন্ধ করে রাস্তায় ট্রাকগুলো রেখে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে ঢাকা 12 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান খানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।